বিধ্বংসী আগুনে মোহরছড়া বাজারের একাংশ ভস্মীভূত। কল্যাণপুর থানা এলাকায় মোহরছড়া বাজার মঙ্গলবার রাত প্রায় দুটো নাগাদ বাজারের শেষ প্রান্তে হঠাৎ আগুনের লেলিহান শিখা চাক্ষুষ করেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যেই বাজারের পূর্বাংশে পাঁচটি দোকান ভস্মীভূত হয়ে যায়। কল্যাণপুর ও তেলিয়ামুড়া ফায়ার সার্ভিসের দুটি ইঞ্জিন বেশ সময় চেষ্টার শেষে আগুন আয়ত্তে আনে। পুলিশ আগুন লাগার সঠিক দিশা জানতে না পারলেও ধারণা করা হচ্ছে ভস্মীভূত হয়ে যাওয়া মিষ্টির দোকান থেকে এই আগুনের সূত্রপাত। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে একটি সারের দোকান। বৃষ্টি ভেজা রাতে এই আগুন লাগার সূত্র নিয়ে জনমনে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। অপরদিকে এদিন সকালে আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন স্থানীয় বিধায়ক পিনাকি দাস চৌধুরী। তিনি জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা এবং তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সবাইকে এই অগ্নিকাণ্ডের বিষয়টি জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পাঁচ ব্যবসায়ী সরকারিভাবে কিভাবে আর্থিক সাহায্য পায় সে ব্যাপারটা তিনি দেখছেন। পাশাপাশি দল ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে বলে তিনি জানান। গতকালকে রাত্রে আনুমানিক 1:30 আমাদের কমলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার মোহরছড়া বাজারে 5টা দোকান সম্পূর্ণভাবে ভস্মিত হয়ে যায়। খবর পেয়ে সেখানে আমি আসি, বিডিও সাহেব আসে, তহসিলদার আসে এবং সেক্টর অফিসের ইঞ্জিনিয়ার এবং এই জিএম সাহেবের সঙ্গে কথা হয়েছে। কিয়ের থেকে আগুনটা সঠিকভাবে এখনও বোঝা যায়নি, কিন্তু আমরা আমাদের সরকারের পক্ষ থেকে এবং ব্লকের সহযোগিতার মাধ্যমে এজিএমের মাধ্যমে 5 ব্যবসায়ী সেখানে সরকারিভাবে আর্থিক সাহায্য কীভাবে করা যায় সেটা আমরা চেষ্টা করছি এবং বিডিও সাহেব ইঞ্জিনিয়ার তহসিলদার পুরো অ্যাপ্লিকেশন করেছে এবং আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি কালকের মধ্যে ওনারা অ্যাপ্লিকেশন জমা করবে বিডিও সাহেবের কাছে এবং এসডিএমও বলেছে যত তাড়াতাড়ি পারে সম্ভব। আমার খুব যা বলেছে উনি 2-3 দিনের মধ্যে ওনারা সরকারের পক্ষ থেকে যতটুকু আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব যাতে সম্পূর্ণ বেনিফিটটা দেওয়া যায়, এটাই আমাদের কথা হয়েছে। আমরা ওনাদেরকে আশ্বস্ত করছি আপনারা নিশ্চিত থাকুন, আপনাদের সঙ্গে আমরা রয়েছি, সরকারও রয়েছে এবং আমরা যতটুকু সম্ভব তাড়াতাড়ি ওনাদেরকে সাহায্যে করে দেওয়া হবে। এবার দা রাত্র ধরনা প্রায় 1:00-1:30 বাজে আমার ছেলের বন্ধু আমার ছেলের কইতেছে, আমার ছেলের নাম হচ্ছে দীপক, ও দীপক এই তোর দোকান তো আগুন। তখন আমি উঠলাম, উঠতে সেটা আমরা সবাই আইলাম, আয়ে সাহেব দেখি ফায়ার সার্ভিস আয়া আগুন নিভাইতেছে। মানে আপনারা আসার আগে ফায়ার সার্ভিস আইছে? হ্যাঁ, আমরা আসার আগেই ফায়ার সার্ভিস আইছি, আয়া আগুন নিভাইতেছে। এটা কি দোকান আসিল? হ্যাঁ, আমার এটা আপনার সার ওষুধ এগ্রিকালচারে। আচ্ছা, ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হইব? আমার ক্ষয়ক্ষতি প্রায় 3-3.5 লাখ। আচ্ছা, মানে এখানে কয়টা দোকানে দোজা আছে? এখানে দোকান আছে আমরা এই 4টা দোকান আছে, এর মধ্যে আমরা 3 ভাই 4 ভাইয়ের মধ্যে 2 জনে ভাড়া আর 2 জনে দোকানদারি করে, আর যারা ভাড়া দিচ্ছে তারা নিজেরা দোকানদারি করে। আচ্ছা, কী কী দোকান আসলো এখানে? হ্যাঁ, এখানে আসলো একটা মিষ্টির দোকান আসলো, জুয়েলারি আসলো, পান দোকান আসলো, সার ওষুধের দোকান আসলো, আর একটা আসলো তোমার ওই কুকুল তবলা এগুলো যে ঠিক করে অর্থাৎ ইডি ফুলের দোকান আছে। তো সব মিলে এই জায়গার মধ্যে টোটাল প্রায় 3-3.5 লাখ? না না, শুধু আমার এটা আমার একা সারের ওষুধটা, আর টোটাল মিলে প্রায় ধরো না 10 লাখ টাকার মতন ওই সব মিলে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।